শবে কদরের নামাজের যদি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, শবে কদরের নামাজের যদি যে দোয়াটা আছে দোয়াটা না পারেন কোনো সমস্যা নেই, অতি সহজেই শবে কদরের নামাজ আপনারা আদায় করতে পারবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেব শবে কদরের নামাজের কিভাবে নিয়ত করতে হবে সহজভাবে এবং কোন সূরা দিয়ে পড়তে হবে এবং কত রাকাত শবে কদরের নামাজ পড়তে হবে এবং কত রাকাত পর পর মুনাজাত ধরতে হবে এবং বিতরের নামাজ কি শবে কদরের নামাজের পূর্বে পড়তে হবে নাকি পরে পড়তে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক গুনাহিত করেছেন, পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, এই পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন আপনি বেজর রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা শবে কদরকে তালাশ করো। বেজর রাত্রি বলতে 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলোতে তোমরা বেজর রাত্রি এগুলো শবে কদরকে তালাশ করবে, কারণ নির্দিষ্ট কোনো একদিন নাই যে এই দিনেই শবে কদর হয়ে থাকে। তোমরা বেজর 5টি রাত্রিতে তালাশ করবে তাহলে অবশ্যই শবে কদর তোমরা পেয়ে যাবে, আর যদি শবে কদর তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের কপালটাই ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে কদরের রাত্রির এত দাম কেন সেটা আপনাদেরকে আমি একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন শবে কদরের রাত্রির দামটা কেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর একটি সূরা নাজিল করে দিয়েছেন এই শবে কদর সম্পর্কে, রাতের সম্পর্কে। আল্লাহু আকবার। এবং কেন দাম দিয়েছেন, এই রাত্রিটার মর্যাদা দিয়েছেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন। চলুন না আমরা এই বরকতপূর্ণ আজকে রাত্রিতে সূরাতুল কদরটা একটু শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 700 করে নেকি আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে একটু শুনি সূরা কদরটা। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। الله أكبر। কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি, এই জন্য শবে কদরের রজনীর দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর নবী, হে আপনি কি জানেননি লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজে নিজে বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের রজনীটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম? সকলে বলি সুবহানাল্লাহ। নবী হে যদি আপনার কোন উম্মতের বান্দা বান্দির আমার যদি শবে কদরের একটি রাত ইবাদত করে হাজার মাসের চেয়ে উত্তম সওয়াব তাদের আমল আমার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে কদরের রাত্রির এত মর্যাদা, আপনি একটি রাত্রিতে আবাদত করবেন হাজার মাসের চেয়েও আপনি বেশি আবাদত করলে যেমন সব হবে, ঠিক তেমন সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের আমল নামার মধ্যে লিখিয়ে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয় শবে কদরের রাত্রিতে যারা
ইবাদত করে তাদেরকে ভালোবাসে তাদেরকে পছন্দ করে আহলান সাহলান মারহাবা সালাম তাদেরকে দিতে থাকে সালামুন হিয়া হাদা মাতলাইল ফাজর ফজর নামাজের আগ পর্যন্ত এভাবে ফেরেশতারা ঘুরতে থাকে সালাম দিতে থাকে যারা ইবাদত করে এবং আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে প্রথম বাগেই মাগরিব নামাজের ওয়াক্তই চলে আসে এভাবে সারাক্ষণ ফজর নামাজের আগ পর্যন্ত এই প্রথম আসমানের মধ্যে থাকে আর পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও পৃথিবীর মানুষেরা কি আছে কি লাগবে তোমার আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশাগুলোকে পূরণ করে দেব সুবহানাল্লাহ কি আছো সুস্থ আমার কাছে চাও আমি তোমাদেরকে সুস্থতার জীবন দান করবে করব কার ছেলে লাগবে কার মেয়ে লাগবে কি আছো ভাবনাটা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেব ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন সবকিছুকে মনের মতো বানিয়ে দেব দুনিয়াটাকে আমি তোমাদেরকে জান্নাত সুন্দর করে সাজিয়ে দেব সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য শবে কদরের রাত্রিতে আমরা ইবাদত করতে পারলে অনেক বেশি আমরা এগিয়ে যাব ছোট্ট একটা জীবন নিয়ে চলে এসেছি পৃথিবীর মধ্যে 50 থেকে 60 থেকে 70 80 বছর আমরা বাঁচব কিংবা আজকে একটু পরেও আমরা মরে যেতে পারি কখন চলে যাই এটা কোনো বলতে আমরা পারি না তবে যদি আমরা একটি রাত্র একটু ইবাদত করলে হাজার মাসের চেয়ে উত্তম হয়ে যায় 84 বছর পর্যন্ত একটানা রোজা রাখলে নামাজ পড়লে দান করলে জিকির করলে কোরআন পড়লে যেমন সওয়াব হবে ঠিক তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন শুধুমাত্র একটু প্রচেষ্টার কারণে তাই আমাদেরকে শবে কদরকে বেজর রাত্রিতে তালাশ করতে হবে বেজর রাত্রি বাংলাদেশের মধ্যে 2023 সালের মাহে রমজানের 21 বেজর রাত্রি ছিল বুধবারে চলে গিয়েছে তারপর 23 বেজর রাত্রি ছিল শুক্রবারে চলে গিয়েছে তারপর 25 বেজর রাত্রি এই যে আজকে রবিবার রাত্রে তাই আপনাদেরকে আজকে রাত্রে ইবাদত করতে হবে তাহাজ্জতের নামাজের সময় উঠে হলেও কমপক্ষে দুই রাকাত হলেও শবে কদরের উদ্দেশ্যে শবে কদরের নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দেব কিভাবে আদায় করবেন এবং সামনে যে মঙ্গলবার দিবাগত রাত্রে সারা বাংলাদেশে তখন জানে শবে কদরের রাত্রি 27 রাত্রি আপনি সেই রাত্রটা জাগ্রত করে থাকবেন ইনশাআল্লাহ অধিকাংশ আলেম ওলামারা বলেছেন বেশিরভাগ সম্ভাবনা 27 মানে শবে কদর সেই রাত্রিতে হতে পারে সম্ভাবনা আছে কিন্তু 100% শিওর নাই তার জন্য আমরা সব বেজর রাত্রিতে আল্লাহ রাসূল বলেছেন আমরা তালাশ করব কমপক্ষে 4 রাকাত শবে কদরের নামাজ হইলেও আমরা এই বেজর রাত্রিতে পড়ব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা শবে কদরের রাত্রি যদি আপনি পেয়ে যান বা আমল করতে চান তাহলে আপনি বেজর রাত্রিতে আমল করবেন কিভাবে আপনারা শবে কদরের রাত্রিতে আমল করবেন নামাজ পড়বেন এই নিয়মটা আমি আপনাদেরকে এখনি শিখিয়ে দিচ্ছি পবিত্র মাহে রমজানের যে তারাবি নামাজ পড়বেন আপনারা তারাবি নামাজ পড়ার পরে বিতিরের নামাজ যদি পড়তে চান পড়বেন আর যদি না পড়েন যে না আমি তার আমি শবে কদরের নামাজের পরে বিতিরের নামাজটা পড়ব তাহলে আপনি রেখে দিবেন আপনি শবে কদরের নামাজের পরেই পড়বেন অথবা আমি তাহাজ্জতের নামাজ সব সময় পড়ি কখনো মিস যায় না আমি তাহলে তাহাজ্জতের নামাজের সময় আপনারা এই বিতিরের নামাজটাকে আদায় করবেন এখন প্রশ্ন জাগে তাহাজ্জতের নামাজ পূর্বে বিতিরের নামাজ পড়ব নাকি তাহাজ্জতের নামাজ পড়ার পর বিতিরের নামাজ পড়ব আমি আপনাদেরকে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জত নামাজ আগে পড়তেন পূর্বে পড়তেন তারপরে সর্বশেষ বিতিরের নামাজ পড়তেন আল্লাহর রাসূলের রাতের সর্বশেষ নামাজ ছিল বিতিরের নামাজ তারপরেও যদি আপনারা ভয় হয় যে মনে হয় পড়তে পারবো না মনে থাকবে না তাহলে বিতিরের নামাজ কিন্তু ছুটলে গুনাহ হবে এটা ওয়াজিব নামাজ আপনার যদি মিস হয়ে যায় কাজা করতে হবে এটা এই জন্য আপনার যদি মন চায় যে না আমি তারাবির সঙ্গে সঙ্গেই বিতিরের নামাজটাকে পড়ে ফেলবো পরে শবে কদরের নামাজ পড়বো আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই তাহলে ইশারের নামাজের পরে আপনি বিতিরের নামাজ মন চাইলে পড়বেন না চাইলে রেখে দিবেন তারপর আপনি দুই রাকাত
করে শবে কদরের নামাজ আদায় করতে হবে দুই রাকাত করেই এই শবে কদরের নামাজটাকে আদায় করতে হয় এবং আপনি যেই কোন সূরা দিয়ে এই শবে কদরের দুই রাকাত নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই এবং দুই রাকাত শবে কদরের নামাজ আদায় করার পর একটি মুনাজাত করতে পারেন আপনি আপনার ভাষায় মুনাজাত করবেন কোনো সমস্যা নেই ওই যে আরবি মুনাজাত ধরতে হবে আরবি দোয়া পড়তে হবে আরবিতে নিয়ত করতে হবে এই কঠিন দিক নির্দেশনাগুলো বাদ দিয়ে দেন সহজভাবে আপনি আপনার মাতৃভাষায় নিয়ত করবেন বাংলা হলে বাংলাতে আরবি হলে আরবিতে এবং কঠিন দোয়া যেগুলো আপনি পারেন না এই জন্য নামাজকে আপনি ছেড়ে দিচ্ছেন আপনি এগুলো করবেন না দোয়া না পড়লো নামাজ হয়ে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আপনারা দুই রাকাত চার রাকাত পর পর মুনাজাত করবেন যেভাবে পারেন সেভাবেই মুনাজাত করবেন কোনো সমস্যা নেই তবে একটি দোয়া আছে শবে কদরের দোয়াটা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি শবে কদর পাও এই দোয়াটা পড়বে একটা সহজ দোয়া আছে দোয়াটা বেশি বড়ও না দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি যদি আপনারা মুখস্থ করতে না পারেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন দোয়াটাকে আমি বাংলাতে দিয়ে দেব সর্বশেষ তারপর রেখে দিয়ে আপনারা এটাকে মুখস্থ করে ফেলবেন অথবা মুখস্থ না করেন দেখে দেখেই পড়বেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে শবে কদরের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন দুই রাকাত করে নামাজ পড়তে হবে যত রাকাত ইচ্ছা তত রাকাত ইবাদত করবেন নামাজ পড়বেন কতক্ষণ নামাজ কতক্ষণ মুনাজাত কতক্ষণ জিকির কতক্ষণ কোরআন তেলাওয়াত কতক্ষণ আপনারা দুরূদ শরীফ এভাবেই শবে কদরের রাত্রে ইবাদত করে কাটাতে পারবেন কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে আপনার ইচ্ছা আপনি চার রাকাত শবে কদরের নামাজ পড়তে পারেন বাকি সময়টা কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতে পারেন সমস্যা নেই আপনি ১২ রাকাত পড়তে পারেন বাকি সময়টা দুরূদ শরীফ জিকির আজকার মুনাজাতে কাটাইলেন এটা আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি বলবো এখন শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করতে হয় আর যদি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারবেন কোনো সমস্যা নেই সব কিন্তু কম হবে না তাহলে শবে কদরের নামাজের আরবি নিয়তটা আপনারা এভাবে করবেন যদি পারেন নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর যদি আপনারা আরবি নিয়তটা না পারেন এত যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই কষ্ট করে শিখার প্রয়োজন নাই বাংলাতে নিয়ত করবেন আপনি বাঙালি মানুষ বাংলাতে নিয়ত করবেন আর নিয়ত মুখে করতে হবে এমন কোনো কথা না অন্তরে থাকলেই চলবে হৃদয় হৃদয়ের সংকল্প ইচ্ছা হচ্ছে নিয়ত এই জন্যে আপনারা নিয়ত বাংলাতে এভাবে করবেন যদি মুখে করেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে কদরের নামাজ আদায় করছি অথবা ক্যাবলামুখী হইছি এটাও বলতে হবে না দাঁড়িয়ে মনে মনে বলবেন বা মুখে বলবেন আমি দুই রাকাত শবে কদরের নামাজ আদায় করছি আল্লাহু আকবার তাহলে অতি সহজেই নিয়ত আপনারা বাংলাতে এভাবে করবেন আমি দুই রাকাত শবে কদরের নামাজ আদায় করছি আল্লাহু আকবার নিয়তরা বাঁধার পর সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন তারপর অন্য একটা সূরা মিলাইবেন দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন বিসমিল্লাহ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول
মাকবুল। এখন আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে যাব, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ তিনবার পাঠ করতে হবে কমপক্ষে, সহি শুদ্ধ করে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা। ওঠার সঙ্গে সঙ্গে বলতে হবে, ওঠার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, আর একদম সোজা হয়ে খাড়া হয়ে রব্বানা লাকাল হামদ। আরেকটা দোয়া আছে অতিরিক্ত, এটা পড়লে সব না পড়লে সমস্যা নাই, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সাজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার, سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر। দুই সেজদার মাঝখানে একটু লেট করতে হবে। আর যদি দোয়া পড়তে চান সহজ ছোট একটা দোয়া আছে, রব্বি গফির লি ওয়ারহামনি, এই দোয়াটা পড়তে পারেন। তারপর আপনি আরেকটা সাজদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, বিসমিল্লাহ পাঠ করে এখন সূরা ফাতিহা পাঠ করব, তারপর বিসমিল্লাহ পাঠ করে অন্য একটা সূরা মিলাইব। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد. মানে যে কোন সূরা পড়তারেন সূরা ফাতিহার পরে কোন সমস্যা নেই। بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. الله أكبر. রুকুর মধ্যে চলে গেলাম, سبحان ربي العظيم তিনবার পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সেজদা, সেজদা তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করবেন। তারপর দুই সেজদার মাঝখানে আল্লাহু আকবার, একটু লেট করে আবার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি বসবেন। এখন তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া সূরা পাঠ করে সালাম ফিরাইতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামাতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লা الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. প্রিয় দিনই ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি ইশারা দিয়ে বসে বসে নামাজটাকে পড়ে দেখালাম আর কি। আপনারা তো দাঁড়িয়েই পড়বেন যদি সমস্যা না থাকে, আমি এখানে নামাজের সিস্টেম নাই পড়ার, তার জন্য আমি আপনাদেরকে বসে বসেই ইঙ্গিতে দেখিয়ে দিলাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে শবে কদরের নামাজটাকে আদায় করতে হয়। দুই রাকাত শবে কদরের নামাজ আদায় করার পর আপনারা মোনাজাত করতে পারেন, না হয় আরও দুই রাকাত পরে মোনাজাত করতে পারেন, জিকির করতে পারেন, আপনাদের ইচ্ছা।
আমি আপনাদেরকে বলেছিলাম যে শবে কদরের নামাজের পরে একটা দোয়া পড়তে হয় আরবিতে, এই দোয়াটা না পড়লে কোনো সমস্যা নেই, পড়লে ভালো আর কি, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় দোয়াটা পাঠ করলে। আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি, তার পূর্বে আমি আপনাদেরকে বলবো, প্রিয় দিনী ভাই এবং বোনেরা হাত জোর করে বলছি, আপনারা পবিত্র মাহে রমজানের মধ্যে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমার জন্য আল্লাহর কাছে তওবা করুন, মাফ চান, নামাজ পড়ুন। কারণ যদি মাহে রমজান শেষ হয়ে যায় আর আপনি মাফ চাইতে পারলেন না, ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন। এই জন্য এই মাহে রমজানের মাত্র আর 4 থেকে 5টা দিন বাকি আছে, এই দিনগুলোতে আপনারা অবশ্যই আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন এবং নামাজ রোজাগুলো ঠিকমতো আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমরা আপনাদেরকে এখন শবে কদরের দোয়াটা পড়িয়ে দিচ্ছি। আপনার এই দোয়াটা প্রত্যেক মোনাজাতের মধ্যে এ ধরবেন, কত বলবেন, এবং আপনারা বেজর রাত্রিতে একটু বেশি বেশি করে দোয়াটা মোনাজাতের মধ্যে পড়বেন ইনশাআল্লাহ, এবং 5 ওয়াক্ত নামাজের পরেও এই দোয়াটা মোনাজাতের মধ্যে পড়বেন এই মাহে রমজানের শেষের দিনগুলোতে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, শব্দে শব্দে শিখিয়ে নিন শবে কদরের দোয়াটা, আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।